বুক রিভিউ দ্য আর্ট অফ ওয়ার, মূল লেখক সানজু। বিশ্বের ইতিহাসে খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে প্রাচীন চীনে সমর প্রকৌশল এবং কিভাবে প্রতিযোগীকে টপকিয়ে বিজয় ছিনিয়ে নেওয়া যায় সেই বিষয়টি নিয়ে এই বইটি লিখিত হয়, যেটা কিনা আজ পর্যন্ত গবেষকদের কাছে অবশ্যপাঠ্য বই হিসেবে বিবেচিত। কিভাবে নিজের বুদ্ধিবৃত্তির সাহায্যে একজন সেনাদক্ষ, একজন ব্যবসায়ী কিংবা একজন খেলোয়াড় তার প্রতিযোগীকে হারিয়ে দিতে পারে, সেটাই এই বইয়ের মূল বিষয়। সানজু ছিলেন একজন চাইনিজ সেনাদক্ষ, একজন দার্শনিক। সানজুর এই সমর কৌশলগুলো অত্যন্ত বুদ্ধিবৃত্তিক এবং খুবই জনপ্রিয় ছিল। এই বইটাতে মোট 13টি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ই ভিন্ন ভিন্ন কৌশল তুলে ধরেছে, যেটা কিনা খুবই কার্যকরী। এখন আমি এই বইয়ের বিখ্যাত কৌশলগুলি তুলে ধরছি। সানজু মনে করেন কৌশলী যোদ্ধারা জানেন কখন যুদ্ধ করতে হবে আর কখন যুদ্ধ করতে হবে না। তারা হঠাৎ করেই যুদ্ধের ময়দানে নেমে পড়েন না এবং যুদ্ধে নামার আগে সমস্ত পরিকল্পনা সেরে নেন, ঠিক কিভাবে যুদ্ধে জিততে হবে, কি কি কৌশল ব্যবহার করতে হবে। অন্যদিকে অদক্ষ যোদ্ধারা আগেই যুদ্ধের ময়দানে নেমে পড়েন এবং যুদ্ধের ময়দানে নেমে চিন্তা করেন কিভাবে যুদ্ধ জয় করতে হবে, এ কারণেই তারা মূলত ব্যর্থ হয়ে যান। তাই আপনাকে যুদ্ধ জিততে হলে কখন যুদ্ধে যেতে হবে আর কখন যেতে হবে না সেটা মাথায় রাখতে হবে। আর যদি দেখেন আপনার যুদ্ধে জেতার সম্ভাবনা অর্ধেক অর্ধেক বা তারও কম, আপনি সেই যুদ্ধটি এড়িয়ে যেতে পারেন বা অন্য কোনো কূটকৌশলে যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে যেতে পারেন, কারণ অন্যথায় আপনিই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। মাথায় রাখতে হবে যুদ্ধ মানেই হলো হাজার হাজার মানুষের মৃত্যু, হাজার হাজার মা বোনের ধর্ষণের চিৎকার, দেশের অর্থনীতির বেহাল অবস্থা। সানজু মনে করেন যুদ্ধ কখনোই ভালো ফল বয়ে আনে না, এ কারণেই কখন যুদ্ধ করবেন এবং কখন যুদ্ধ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ। পোকার মতো সবকিছু না জেনে যুদ্ধ যাওয়া হলো নিজের পায়ে নিজেই কোড়াল মারা। যুদ্ধে শুধুমাত্র তখনই যাওয়া উচিত যখন দেখবেন আপনার বিজয়ের সম্ভাবনা অনেক বেশি এবং আপনি নিজের খুব কম পরিমাণ ক্ষতি সাধন করে যুদ্ধটি জয় করতে পারবেন। এখন একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই বইয়ের রিভিউটি শেষ করব। সানজু 2টি উপদলকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তাদেরকে প্রথমে শেখানো হলো কিভাবে অস্ত্র ধরতে হবে এবং কিভাবে অস্ত্র নিয়ে এগিয়ে যেতে হবে, এবং তারপর আদেশ দেওয়া হলো এটি করে দেখানোর জন্য। প্রথমবার যখন আদেশ দেওয়া হলো, কিছু সেনা সেই আদেশ অমান্য করলো। সানজু তাদের আবার শেখালেন এবং আবার আদেশ করলেন এটি করে দেখানোর জন্য, কিন্তু এবারও উপদলের কয়েকজন তার আদেশকে সঠিকভাবে মান্য করল না। এবার যে সেনাগুলো সানজুর আদেশ মান্য করেনি তাদের প্রথম সারি থেকে 2জনকে ডেকে আনা হলো এবং তাদের 2জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপর দেখা গেল ওই উপদলে কোনো সেনাই আর কখনো আদেশকে অমান্য করেনি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ঐতিহ্য প্রকাশনীকে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।